বানর বাড়ি খেয়ে কুল বানর তো মারা যাবে রে এরি আল্লাহ এটা কি বানরের হুম হুম বানর এনে বাড়ি খেয়ে ওই মাথায় গেছে কা বুঝেনা তাহলে কত জোরে আছে বানর লাগতে আনা দিতেছে ইঞ্জিনের রেডিয়েটরের পাইপ বানর বাড়ি খেয়ে মাথায় ভাঙে গেছে এ কি মারা যায়নি মারা যায়নি উঠে গেলে আচ্ছা ঠিক আছে রাখো মারা যায়নি এখনো হ্যাঁ হ্যাঁ আসি তো আসিছি আমরা এখন সাতটি বাজারে ঢুকছি আর কি সোজা শুধু সাহায্যটা কোনো দিকে না গিয়ে আমরা একটু রিল্যাক্সে ঘুরতে ঘুরতে সাতশরি হয়ে যাচ্ছি আর কি হ্যাঁ রওনা করছে সাবির ভাই আগান কি হলো আমি ডিসকানেক্ট হয়েছি কেন
ড্রোনটা ভিতরে এইখানে ওরে ভাই যা কর্নারে ড্রোন শট নিতে হলে এই পাশে মানে এখান থেকে নিতে হবে কি হয়েছে বানর বানর লাগছে বানর বাড়ি খেয়ে বানর তো মারা যাবে রে এরে আল্লাহ এটা কি বানরের মগজ কেমন হয় এটা মগজ ভাই মাথায় ভেঙে গেছে আইজা দৌড়ে লাগছে রে ধকল কপাল ভালো নিচে পড়া বানর এনে বাড়ি খেয়া ওই মাথায় গেছে কা বুঝে না তাহলে কত জোরে আছে বানর লাগতে আনে ইঞ্জিনের রেডিয়েটরে পাই বানর বাড়ি খেয়া মাথায় ভেঙে গেছে বানর এনে বাড়ি খেয়া রানিং এ ওই পার মানে এক চেষ্টা বুড়ি পারে গেছে তাহলে বুঝো এখন আল্লাহ ওই যে না ওই যে লাগ করেছে আমার এই আনতে কি কি পেটে গেছে এটা লেন দি দেখা আছে রেডিয়েটর ফাটছে কিনা জানি না রেডিয়েটরের পাইপ ফাটছে কোন জায়গা এখানে এখানে সামনে বাবাই এটা দেখা আছে তাহলে বাবাই চলো চলো এই যে এখানে না আল্লাহ খারাপ লাগলো শুনে মারাই গেছে মনে হয় ভাই এক মিনিট আসতেছি এক মিনিট আহারে খারাপ লাগলো হ্যালো আমি শ্রীমঙ্গলে আছি শ্রীমঙ্গলে এখন ঢুকি নাই ঢুকবো শ্রীমঙ্গলে ঢুকবো এখন ঢুকি নাই এ বানরটা কি মারাই গেল আরে বাইকের নিচে পড়ে বানর মারা গেছে আচ্ছা এ কি মারা যায়নি মারা যায়নি আচ্ছা ঠিক আছে রাখো মারা যায়নি এখনো মারা যায়নি মারা যায়নি মাথায় লাগছে মারা যায়নি মারা না গেলে এটা পানি দেন না এখানে পানি দেন তো পানি দেন সাবির ভাইরে রাখবেন তো এটা একটা ইয়ে হলো অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলে ফেলে যাবে নাকি না না এটা সাইড দিয়ে পানি দেন মাথা পানি দেন পানি আলো না একটা মগে করে পারে নিয়ে আসো ভাই সাবির ভাই কই ভাই ও বানরটা বেঁচে আছে একটু পানি দিলে হয়তো উপকার হইতো কিছু একটা দেন ভাই কি আছে ওই বালতি দিলেও হবে সে যে মরে না এটা দেখে ভালো লাগলো আর কি মাথা দেখলাম কেটে গেছে মাথায় কেটে গেছে আপনার লাগছে কোন জায়গায় প্লাস্টিকের কিটের মধ্যে লাগছে যদি ওটা আপনার ইয়াতে লাগতো ইঞ্জিনে লাগতো তাহলে মাথা ফেটে যেত আলহামদুলিল্লাহ বানরটা বেঁচে আছে কারণ এটা শোনার পরই খারাপ লাগছে আমাদের আমি দেখি নাই একজনের বাইকের সাথে বাড়ি খাইছে মানে বানরও দৌড়ে আসছে
মানে প্লাস্টিকের কিটের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। চাকার নিচে পড়লে তো মারা যেত, চাকার নিচে পড়ানো না। আমার শুনেই খারাপ লাগলো, যাক আলহামদুলিল্লাহ যে বেঁচে গেছে। ওকে থ্যাংক ইউ ভাই। বানর এতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে ছিল, খালি দেখলাম যে নিঃশ্বাস চলতেছে, পানি নিতে গেছি দেখলাম একা একা উঠে দাঁড়ালো। দাঁড়াইছে? হ্যাঁ উঠে দাঁড়ায়। ভাই চলে গেল, বেঁচে গেছে, বেঁচে গেছে বানর, বেঁচে গেছে, বেঁচে গেছে।